পরপর কয়েকবার ব্যর্থ হওয়ার পর অবশেষে গাজা প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে, কিন্তু সেখানে অনুপস্থিত যুদ্ধবিরতির কোনো সিদ্ধান্ত। শুধুমাত্র যুক্তরাষ্ট্রের অনীহার কারণে সংযুক্ত আরব আমিরাত কর্তৃক উত্থাপিত এই প্রস্তাব পাস হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ভোট ছাড়াই। এই প্রস্তাবনাটিতে সাহায্য বাড়ানোর আহ্বান জানানো হয়েছে, কিন্তু এটি যুদ্ধবিরতির জন্য নয়। আমি আশা করি আজকের প্রস্তাবনাটি মানুষকে বুঝতে সাহায্য করবে যে একটি মানবিক যুদ্ধবিরতি আসলে কতটা প্রয়োজন, যদি আমরা মানবিক সাহায্য কার্যকরভাবে বিতরণ করতে চাই। প্রায় দুই সপ্তাহের আলোচনা ও ভোটাভুটি নিয়ে কয়েকদিনের বিলম্ব শেষে গাজায় আরও ত্রাণ সহায়তা ঢুকতে দেওয়া নিয়ে শুক্রবার প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে প্রস্তাবে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়নি, বরং লড়াই স্থায়ীভাবে বন্ধের জন্য একটি পরিবেশ তৈরি করতে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রস্তাবনায় ভোটদানে বিরত থেকেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আনা এই খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো ঠেকাতেই দীর্ঘ আলোচনা এবং ভোটাভুটিতে দেরি করা হয়েছিল। প্রস্তাবনায় শেষ মুহূর্ত পর্যন্ত আনা হয়েছিল উল্লেখযোগ্য সংশোধনী, এরপরে যুক্তরাষ্ট্র প্রস্তাবটি সমর্থন করার ইঙ্গিত দেয়। শুক্রবার যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকলেও প্রস্তাবে ভেটো দেয়নি, এতে করে 15 সদস্যের নিরাপত্তা পরিষদ প্রস্তাবটি পাস করতে পেরেছে। প্রথমে প্রস্তাবটিতে গাজায় অবিলম্বে লড়াইয়ের অবসান ঘটিয়ে অবাধে ত্রাণ ঢুকতে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। গাজায় ত্রাণ সরবরাহ একান্তভাবে জাতিসংঘের তদারকিতে রাখার ব্যবস্থা করার কথাও বলা হয় এতে। যুক্তরাষ্ট্র প্রথমত প্রস্তাবে লড়াইয়ের অবসান শব্দটি নিয়ে আপত্তি করায় পরে সেটি বাদ দেওয়া হয়। দ্বিতীয়ত, ত্রাণ সরবরাহ জাতিসংঘের তদারকিতে রাখার ব্যবস্থা নিয়েও যুক্তরাষ্ট্র আপত্তি তুললে সেটিও পরিবর্তন করা হয়। ভাষার এইসব সংশোধনীতে প্রস্তাবনাটি দুর্বল হয়ে পড়ায় নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশ হতাশা প্রকাশ করেছে। এ মাসের শুরুর দিকে নিরাপত্তা পরিষদের 15 সদস্যের 13টি সদস্য দেশই গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান সম্বলিত প্রস্তাবকে সমর্থন দিয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র তাতে ভেটো দেয় এবং যুক্তরাজ্য ভোটদানে বিরত ছিল। এবার ভোটাভুটিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ছাড়াই প্রস্তাবনা পাশ হওয়ায় আরব এবং ইসলামিক সহযোগিতা সংগঠনের কিছু দেশের কূটনৈতিকরা বলছেন, ইসরায়েলকে হামাসের বিরুদ্ধে আরও ব্যবস্থা নিতে দেওয়ার জন্যই যেন এই প্রস্তাব পাশ করা হয়েছে।